প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে শুরু হওয়া বিশেষ টিকা কর্মসূচির আওতায় আজ দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। সকাল 9টা থেকে বিকেল 3টা পর্যন্ত টিকাদান কার্যক্রম চলবে। টিকা নিতে এরই মধ্যে সকাল থেকে কেন্দ্রগুলোতে ভিড় দেখা গেছে। দেশব্যাপী সব ইউনিয়ন, জেলা, পৌরসভা ও সিটি কর্পোরেশনের এলাকায় দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আজ কোনো প্রথম ডোজ দেওয়া হবে না। যারা গত 28 সেপ্টেম্বর প্রথম ডোজ নিয়েছেন তারাই কেবল এই ক্যাম্পেইনে দ্বিতীয় ডোজ পাবেন। কেন্দ্র পরিবর্তন করে কোনো টিকা দেওয়া যাবে না। টিকাগ্রহীতাদের স্থিতির উপর নির্ভর করে প্রয়োজনে বিকেল 3টের পরও ক্যাম্পেইন চলতে পারে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এখনো কোনো সমস্যার সম্মুখীন হয় নাই আর কার্যক্রমটা খুব ভালোভাবেই চলছে। কন্ট্রোলার তো পায় নাই, পরে যারা মেসেজ পায় না তাদেরকে তো গ্যারান্টি দেওয়া হচ্ছে। ওই হিসেবে আমি প্রথম ডোজ দিচ্ছি, আজকে দ্বিতীয় ডোজ দিতে আসছি। মোটামুটি ভালোই ছিল, কোনো সমস্যা হয় নাই। লোকজন প্রথমে একটু বেশি ছিল, সমস্যা হয় নাই। আরও যদি জনসাধারণ চাহিদা আরো, আরো যদি টিকা দেয় প্রত্যেকটা ওয়ার্ডে যদি টিকা দেয় তাহলে আরো ভালো। টিকাদান কর্মসূচির খবর জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শহীদুল সুমন। সুমন জানাবেন টিকাদান কর্মসূচি কেমন চলছে এবং টিকা গ্রহীতাদের ভিড় কেমন। প্রিয়া, সকাল 9টায় চট্টগ্রাম সিটি কর্পোরেশনের 41টি ওয়ার্ডে একযোগে শুরু হয় এই টিকাদান কার্যক্রম। আমি এই মুহূর্তে 8 নম্বর ওয়ার্ডের একটি কেন্দ্রে রয়েছি। আপনি দেখছেন টিকাগ্রহীতাদের উপস্থিতি কিন্তু বলে দিচ্ছে মানুষের মধ্যে এই যে টিকাদান কর্মসূচি সেটিতে আসলে বেশ আগ্রহ রয়েছে এবং সকাল থেকেই মানুষের যেই ভিড় সেটি আমরা আসলে কেন্দ্রগুলোর সামনে দেখতে পেয়েছি। এবং স্বাচ্ছন্দ্যে কিন্তু এখানে যারা টিকা নিতে এসেছেন তারা কিন্তু স্বাচ্ছন্দ্যে এবং কোনো প্রকার দুর্ভোগ ছাড়াই তারা টিকা নিচ্ছেন এবং তারা কিন্তু টিকা নেওয়ার পর এখানে কিছুক্ষণ বিশ্রামের সুযোগ পাচ্ছেন। কোনো ধরনের সমস্যা হলে সেক্ষেত্রে কিন্তু যারা এখানে দায়িত্বশীল রয়েছে তাদেরকে জানানোর কথা বলছেন এবং এখানে কিন্তু ভলেন্টিয়াররা রয়েছেন, তারা কিন্তু চেষ্টা করছেন যারা এখানে আসছেন তাদেরকে আসলে নির্বিঘ্নে কীভাবে টিকা দেওয়া যায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য। গত মাসের সেপ্টেম্বরের 28 তারিখ প্রধানমন্ত্রীর 75তম জন্মদিন উপলক্ষে যারা টিকা নিয়েছিলেন চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম উপজেলাগুলোতে সেই তাদেরকেই মূলত আজকে করোনার টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হচ্ছে। আমি যদি আপনাকে একটু বলে রাখতে চাই, গতবার কিন্তু চট্টগ্রাম মহানগরে যে 41টি ওয়ার্ড রয়েছে সেখানে প্রায় 60,702 জন টিকা নিয়েছিলেন প্রথম ডোজ এবং যেই 15টি উপজেলা রয়েছে সেখানে কিন্তু 200টি ইউনিয়নে প্রায় 2,86,716 জন টিকা নিয়েছেন। সব মিলিয়ে কিন্তু আজকে প্রায় 3.5 লাখ মানুষ করোনার যেই টিকা দ্বিতীয় ডোজ সেটি আসলে গ্রহণ করবে এবং উৎসাহ নিয়ে কিন্তু মানুষ এখানে এসেছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ধরনের গণটিকা যাতে অব্যাহত থাকে, যেহেতু অন্যান্য কেন্দ্র কিংবা হাসপাতালগুলোতে টিকা নিতে গেলে সাধারণ মানুষের কিন্তু এক ধরনের ভোগান্তি হয়, তারা মেসেজের জন্য অপেক্ষা করতে হয় দীর্ঘ সময় এবং সেখানে কিন্তু দীর্ঘ লাইনে ধরতে হয়। সেক্ষেত্রে কিন্তু এই যে গণটিকা সেখানে কিন্তু তাদেরকে মেসেজের অপেক্ষা করতে হয় না, 1 মাস পূর্ণ হওয়ার পরেই তারা টিকা নিতে পারছেন এবং দুর্ভোগ ছাড়াই নিতে পারছেন, ফলে কিন্তু তারা বলছেন যে এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকুক। প্রিয়া সুমন, আপনাকে ধন্যবাদ।